কোনো দল নির্বাচনে না আসলে নির্বাচন কমিশনের কিছু করার নেই, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে সাংবাদিকদের তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর সরকারি সুবিধায় নির্বাচনী প্রচারণা করতে পারবে না মন্ত্রী এমপিরা। নির্বাচন কিভাবে বলা আছে